গাড়িতে যে লাউ কেটে নিয়ে চলে এসেছি, লাউটাকে আগে রেখে দেই, এখন একটু মার্কেট থেকে আসি, তারপরে মার্কেট থেকে এসে তারপরে এটাকে বানাবো। এই গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, এখন বাজে 5:30, যে ডিউটি করে এখানে এলাম। তো আজকে অ্যাকচুয়ালি প্ল্যান আছে, মার্কেটে তো যাবই, তার আগে আমরা একটু ইয়ে করব। আজকে সেই যে আমাদের সাঁচি লাউ হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, তো সেটাই একটু বানানোর জন্য প্ল্যান করছিলাম। তো চলো আজকে গার্ডেনে গিয়ে আগে লাউটা কেটে নিয়ে আসি, তারপরে ওটাকে একটু বানাবো, তারপরে দেখি মার্কেটে দিয়ে যাবো, বা ওটাকে কেটে রেখে তারপরে মার্কেট থেকে এসে বানাবো। চলো। তো গাইজ, এই যে গার্ডেনে যাচ্ছি, দেখি আজকে ওটাকে কেটে নেই আগে, তার কারণ এটা ধীরে ধীরে করে বুড়ো হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি নরম নরম থাকলে একটু ভালো হয়, অ্যাকচুয়ালি নরম নরম থাকলে ভালো হয়। তো গাইজ, এই যে লাউ কেটে নিয়ে চলে এসেছি, লাউটাকে আগে রেখে দেই, এখন একটু মার্কেট থেকে আসি, তারপরে মার্কেট থেকে এসে তারপরে এটাকে বানাবো আর কি। এখন রেখে দিই, চলো রুমে। তো গাইজ, এক্ষুনি এই সেই সাঁচি লাউটা রেখে দিয়ে এলাম। আশুজি এক্ষুনি বলছিল যাবে বলে, দেখি ওকে ডাকি কি করছে। আশুজি महाराज, किधर है आशु जी? तो पता नहीं क्या कर रहा है, क्या छुप छुप के क्या खा रहा है कि पी रहा है कि क्या कर रहा है। चलो। तो गाइस, ये मनु और आशु जी আসছে সাথে করে, যাব এবার ওখানে একটু মার্কেটের দিকে ঘুরে আসি, মনটা ফ্রি হবে, তারপরে যা করার করব। তো গাইস, এই যে এসে গেছি, মনু এদিকে এসে গেছে। মনু, থোড়া হাই কর দো। হাই হাই গাইস। হ্যাঁ চলো ঠিক है। अभी आशु जी की जगह देखो, आशु जी का एक ही आदत है, वो लड़कियों का साथ लग जाएगा उधर। कोई भी अगर मिल जाती है ना, वो उसको मतलब उससे बात करना है पहले, उसके बाद फिर आएगा वो। तो गाइस, ये डाब खाबो এসেছি এখানে। तो এখানে তো এইভাবে করে এই যে ডাব বিক্রি হয়। आज का डाब देखिए क्या मन में था। फ्रॉम नाइजीरिया, फ्रॉम नाइजीरिया, नाइजीरिया, फ्रॉम नाइजीरिया, नाइजीरिया, बट गुड गुड गुड। ডাব পেয়ে গেছি এখানে, এখানকার ডাবটা অ্যাকচুয়ালি সব থেকে ভালো, সন্ধ্যাবেলা প্রত্যেকদিন ডাব পেয়ে। এখানে এই একটা ভালো ব্যাপার যে প্রত্যেকদিন ডাব পেয়ে যাই আমরা, এই ডাবটা খেতে খুব ভালো লাগে। তো গাইজ, এই ডাব খাওয়া হলো, তো সামনে দেখি একটু কলা টলা নেব, কলা নিয়ে তারপরে বাড়ি যাবো। তো গাইজ, এই যে আমাদের লাউ এসে গেছে, এবার কাটবো আমরা একে। তো এই যে সবজি পাকছে এখন, পুরো সব কিছু দিয়ে একবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছে, এবার দুটো সিটি দিয়ে দেবে, হয়ে যাবে কাজ। গাইজ, এই যে আমাদের লৌকি সবজি হয়ে গেছে, আর এদিকে দেখি ক্যান্টিনের আজকে কি রেখেছে। ক্যান্টিনে অ্যাকচুয়ালি আজকে ভেজ আছে, শনিবার দিন ভেজ থাকে, যে ডাল আছে আর ভাত আর রুটি আছে, আর এদিকে একটা ভেজ আছে কিছু একটা। এই যে বেগুনের সবজি হয়েছে। তো গাইজ, এক্ষুনি জাস্ট খাওয়া দাওয়া করে এলাম। তো লৌকি সবজি তো খুব ভালো বানিয়েছিল অ্যাকচুয়ালি। এই যে আমরা সাঁচি লাউ যেটাকে বলি, এরা লৌকি বলে এটাকে অ্যাকচুয়ালি। আশুজি বানিয়েছিল, খুব ভালোই বানিয়েছিল। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণ জানো, টাটা বাই।